এবার নজর রাখবো পল্লবী দে মৃত্যুকাণ্ডের দিকে। পল্লবীর মৃত্যুতে গ্রেফতার সাগ্নিক চক্রবর্তী। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, অবশেষে গ্রেফতার করা হলো সাগ্নিককে? একদমই, দেখো গত রবিবার সকালবেলা দেহ উদ্ধার হয় পল্লবী দে, এবং তারপর থেকেই কিন্তু তার প্রেমিক তাকে কিন্তু লাগাতার ভাবে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারী অফিসাররা। গত সোমবার দিন তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়, আজকেও করা হয়, এবং তার পাশাপাশি তদন্তকারী অফিসাররা যে বিষয়ে জোর দিচ্ছিলেন যে এই যে পল্লবীর পরিবার থেকে যেটা অভিযোগ করেছিলেন যে পল্লবীকে হত্যা করা হয়েছে, এবং তার নেপথ্যে মোটিভ হিসাবে তারা আর্থিক একটা সংক্রান্ত যে টাকা হাতানোর অভিযোগ আনছিলেন, আজকে দিনভর তারা পল্লবীর যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে নথি সেগুলো তারা স্ক্রুটনি করেন, তারা ব্যাংকের কাছ থেকে সেগুলো চেয়েছিলেন। সেখানে কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ তারা পল্লবীর পরিবার যে অভিযোগ করছেন তার সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ তারা পান। তার পাশাপাশি পুলিশের একটি দল যে 80 লক্ষ টাকার যে ফ্ল্যাট পল্লবী নিউ টাউনে কেনা হয়েছিল, বুকিং করা হয়েছিল, এবং পল্লবীর পরিবার দাবি করেছিল যে সেখানেও কিন্তু একটা বড় সড়ো অঙ্ক পল্লবী বিনিয়োগ করেছিল, এবং সেই টাকা কিন্তু সাগ্নিক পল্লবীর কাছ থেকে নিয়েছিল। এই ধরনের বেশ কিছু যে তথ্য, তার উপর তদন্তকারী অফিসাররা এই ধরনের বেশ কিছু অভিযোগের উপর তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিলেন। এছাড়া আরো বেশ কিছু নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে আসার পর তদন্তকারী অফিসাররা এই ঘটনায়, অর্থাৎ সাগ্নিকের বিরুদ্ধে তার পরিবার পল্লবীদের পরিবার যে অভিযোগ দায়ের করেছেন, তাদের বক্তব্য যে পল্লবীকে খুন করা হয়েছে, যদিও ময়না তদন্তের প্রাথমিক রূপে আত্মহত্যার ইঙ্গিত দিল, বাকি যে অভিযোগগুলো রয়েছে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, সেই সমস্ত অভিযোগের সাপেক্ষে কিন্তু তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে আসার পর কিছুক্ষণ আগে সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। আজ আগামীকাল তাকে আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করবেন যে এই যে রহস্য মৃত্যু হয়েছে পল্লবী দেব, তার নেপথ্যে কি কারণ রয়েছে, টাকা হাতানোর জন্যই কি এই ঘটনা, সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। পিয়ালি, তোমার কাছে আরো একবার জানতে চাইবো, ঠিক কি কি অভিযোগের ভিত্তিতে সাগ্নিককে গ্রেফতার করলো পুলিশ? দেখো, গতকালকে তার পরিবার যে অভিযোগ দায়ের করেছিল সেখানে তারা খুনের অভিযোগ করেছিলেন, তার পাশাপাশি আর্থিক প্রতারণার একটা অভিযোগ করেছিলেন। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসাররা খুন, তার সঙ্গে প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, এই রকম 7টি ধারায় মোট মামলা রুজু করেছিল। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তোমাকে যেটা জানাচ্ছিলাম যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেটাতে আত্মহত্যার ইঙ্গিত মিলল। পরিবার যে অভিযোগ করছে, যেখানে আর্থিক একটা প্রতারণার অভিযোগ উঠছে, সেই সংক্রান্ত বিষয় কিন্তু তার সাগ্নিকের বিরুদ্ধে তারা তথ্য প্রমাণ পেয়েছেন, এবং এই মামলাতেই কিন্তু যে মামলা রুজু করা হয়েছিল খুন প্রতারণা সহ একাধিক ধারাতে যে মামলা রুজু করা হয়েছিল সেই ঘটনাতেই কিন্তু এই সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে পল্লবীর বাবা মা তারা গতকালই গিয়ে এই মামলা দায়ের করে, সেখানে অভিযোগ দায়ের করে, আজকে তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে এই সাগ্নিকের গ্রেফতারির পর? দেখো, মিনিট কয়েক আগেই সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত তার পরিবার নিশ্চিতভাবেই সেই খবর পাননি, এবং নিশ্চিতভাবে গতকাল থেকে তারা যেটা বলছিলেন যে সাগ্নিক চক্রবর্তী বিভিন্ন সময় তার মেয়েকে নানানভাবে বিশ্বাসভঙ্গ করেছেন, অন্য মহিলার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল, তার পাশাপাশি আর্থিক একটা প্রতারণা, তার কারণ যে অভিযোগটা সাগ্নিকের পরিবার পল্লবী পরিবার থেকে তোলা হচ্ছিল যে সাগ্নিক সেইভাবে কোনো চাকরি সেই রকম না করলো, তার যে লাইফস্টাইল যেগুলো মেনটেন করতো সেই সমস্তটাই কিন্তু পল্লবীর টাকা পয়সাতেই চলতো এখন, এবং তার পাশাপাশি যে ফ্ল্যাট কেনা বা তার সঙ্গে সঙ্গে অন্যান্য খরচের ক্ষেত্র পল্লবীর একটা বিপুল অঙ্ক টাকা কিন্তু দিয়েছিল। ফলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করবেন যে এই যে এই একটা আর্থিক একটা প্রতারণার তথ্য প্রমাণ হাতে আসছে, কিন্তু পল্লবীর যে মৃত্যু সেই মৃত্যুর নেপথ্যে কারণটা কি, এই যে বিপুল পরিমাণের টাকা যেটা পল্লবী সাগ্নিককে দিয়েছিল বলে অভিযোগ করছে এবং তার সপক্ষে বেশ কিছু প্রমাণ তদন্তকারী অফিসাররা পেয়েছেন, সেই টাকা প্রেমিক হাতিয়ে নিয়েছিল, সেইটা মেনে না নিতে পেরেই কি পল্লবী আত্মহত্যার পথ বেছে নিলেন, নাকি সেদিন সকালবেলা নির্দিষ্টভাবে কি ঘটনা ঘটেছিল, কারণ সকাল 8:30 সময় পল্লবী তার পরিচারিকাকে ফোন করেছিলেন এবং তারপরে 9:30 নাগাদ তার দেহ উদ্ধার হলো, এই সময়কালের মধ্যে দুজনের মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল যার জন্য পল্লবীর এই রকম একটি রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো, এবং তার পাশাপাশি পল্লবীর পরিবার আরো বারবার করে অভিযোগ করছিলেন যে পল্লবীর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু সাগ্নিক ওয়েন্দ্রিয়া বলে একজনের বিরুদ্ধে না অভিযোগও দায়ের হয়েছে যে সাগ্নিক অন্য সম্পর্কে লিপ্ত ছিল, এই সমস্ত বিষয়গুলোর মেনে না নিতে পেরেই কি একটা চরম পরিণতি ডেকে এনেছিলেন, এই বিষয়গুলো কিন্তু এখন, অর্থাৎ
যদি এটা আত্মহত্যা পরিবার যদি আত্মহত্যা মানতে নারাজ কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট সেদিকে ইঙ্গিত করছে কিন্তু আত্মহত্যা হলো তার নেপথ্যে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা দ্রুত এই অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা করবেন।